তার দেহে কোনো প্রাণ নেই কিন্তু তার ঘর্মাক্ত দেহ জয় সনাতন ধর্মে ভগবান যুগে যুগে আসেন এসেছিলেন রূপে মৎস্য কুর্ম এবং নৃসিংহ অন্য নবতার এসেছিলেন রামচন্দ্ররূপে কৃষ্ণচন্দ্ররূপে গৌরচন্দ্ররূপে সর্বশেষ আমরা সনাতন ধর্মে প্রভুজগৎবন্ধু সুন্দরকে মহাবতরা মহাবতারই প্রভু জগৎবন্ধু সুন্দরকে পেয়েছি আজ একটি প্রলয়কাল এই প্রলয়কালে একমাত্র হরিনাম সত্য এবং এই প্রলয়কালে অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রী শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী গৌর সুন্দর মিলিত তনু প্রভু জগদন্দ সুন্দর এসছেন এই প্রলয়কাল থেকে জীবকে উদ্ধার করতে এবং এই প্রলয়কাল সম্পর্কে প্রগদন্দ সুন্দর বলেছেন যে এই প্রলয়কাল একমাত্র হরিনাম সত্য তাই প্রগদ্ন্দ সুন্দর জগজ্জীবকে এই প্রলয়ের আঘাত থেকে রক্ষার জন্য তিনি এই প্রলয়ের আঘাত নিজ অঙ্গে ধারণ করেছেন এবং এই প্রলয় থেকে রক্ষার জন্য পৌ সুন্দর জগজ্জীবকে একমাত্র বলেছেন হরিনাম সংকীর্তন করতে তিনি জগজ্জীবের উদ্ধারণের নিমিত্তে একটি মহানাম মহাসংকীর্তন নিয়ে এসছেন সেটি হচ্ছেন হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হা কীটপতন প্রভু 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 হে অনন্ত অনন্তময় বৌ সুন্দর তিনি ভারতের মুর্শিদাবাদের ডাহাপাড়ায় তার আবির্ভাব আর তার লীলাক্ষেত্র হচ্ছেন সিদাম শ্রী অঙ্গন ফরিদপুর বাংলাদেশের এই ফরিদপুর জেলার গোয়ালচামটে সিদাম শ্রী অঙ্গন বন্ধুসুন্দর নিজে প্রতিষ্ঠা করেছেন এবং এই সিদাম শ্রী বিশেষ করে ফরিদপুরকে বলেছেন বন্দুসুন্দর যে ফরিদপুরকে আমি এবার আমার জগতের কেন্দ্র করব। এবং জগৎ জগৎবন্ধু সুন্দর জগৎজীবের উদ্ধারণের নিমিত্তে যে মহানাম মহা সংকীর্তন নিয়ে এসছেন এই মহানাম মহাসংকীর্তন দিয়ে তিনি জগৎজীবকে উদ্ধার করবেন তিনি বললেন যে আমার এই মহাধ্যয়ন লীলা অর্থাৎ বউ জগৎবন্ধু সুন্দর যে লীলাটি নিয়ে এসছেন কৃষ্ণচন্দ্র যে লীলা করেছিলেন সেটি হচ্ছে ব্রজলীলা গৌর সুন্দর তার লীলাটি হচ্ছে গৌরলীলা আর বন্ধু সুন্দর যে লীলাটি নিয়ে এসছেন এই লীলাটির নাম হচ্ছেন ম মহা উদ্ধারণ লীলা এই মহাদ্যন লীলায় পূজা জগৎবন্ধু সুন্দর বলেছেন যে আমার এই লীলায় কেউ আমার সহায়ক হতে পারবে না অর্থাৎ কেউ তাকে সহযোগিতা করতে পারবে না সুন্দর বললেন যে আমি একাই আমার জগৎব্যাপী আমার কৃষ্ণ নাম প্রচার করব এবং সুন্দর বললেন যে তোরা এবার আমার এই মহাধ্যান লীলায় দেখতে পাবি যে শূন্য আকাশে হরি নাম সংকীর্তন মুখরিত হয়েছে এবং রাস্তার নির্জীব ইট পাটকেলগুলি নামে সংকীর্তন করছে তোরা যখন দেখতে পাবি যে শূন্য আকাশে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং রাস্তার নির্জীব ইটপাটকুলগুলি হরিনামে নৃত্য করছে সেদিন তোরা বুঝতে পারবি যে আমার মহাধ্য জগতে পূর্ণভাবে উদযাপিত হয়েছে শুধু ভক্তমলী প্রীত সুন্দর তিনি অনাদিরাদি গোবিন্দ হয়েও তিনি কিন্তু সকলকে জানাননি যে তিনি স্বয়ং ভগবান তিনি পরিচয় তার পরিচয়ে চেয়েছেন তার অন্যতম প্রিয় পার্শ্বদ নবদ্বীপ দাসজি নবদ্বীপ দাসজি বহুদিন বলেছিলেন এবং এই নবদ্বীপ দাসজি দীর্ঘ বছর বন্ধু সুন্দরের সেবা করেছেন সান্নিধ্য পেয়েছেন সঙ্গ পেয়েছেন এবং তিনি সুকণ্ঠ গায়ক এবং সুন্দর মৃদঙ্গ ছিলেন কিন্তু এত প্রিয় হওয়া সত্ত্বেও সেই নবদ্বীপ দাসজি কিন্তু বন্ধু সুন্দরকে চিনতে পারেননি তিনি বহুদিন বলেছেন বন্ধু সুন্দরকে যে প্রভু তোমার আত্মপরিচয় কি। তিনি স্বয়ং ভগবান হয়ে বলেছেন আমি এই জগতের ঝাড়ুদার আমি ঝাড়ু দিয়ে জগৎকে পিউরিটি করতে এসেছি অর্থাৎ পবিত্র করতে এসেছি আবার তিনি বলেছেন যে আমি জগতে এই ঝাড়ু দিয়ে পবিত্র করতে এসেছি এবং তিনি বলেছেন এই পবিত্র কথা যে বলেছেন এই হরিনাম সংকীর্তন দিয়ে তিনি পবিত্র করবেন এবং জগৎকে তিনি পবিত্র করবেন এবং নবদ্বীপ দাসকে তিনি বলেননি যে তিনি যে ভগবান বহুদিন পর নবদ্বীপ দাসজি যখন বন্ধু সুন্দরের সঙ্গে আসছিলেন সেই নারায়ণগঞ্জ হয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে স্টিমার যুগে আসছিলেন এই গোয়ালন্দ ঘাট হয়ে তখন বন্ধুসুন্দর অচাচিত কৃপা করে সেই নবদ্বীপ দাসকে বললেন তিনি নবদ্বীপ দাসজিকে আদর করে বলতেন নবা বললেন নবা এই নিয়ে আমার আত্মপরিচয় তখন বললেন জনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রী শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী গৌর এই শ্রী লীলা এবং শ্রী শ্রী গৌরলীলা এই দুই লীলার সর্বশক্তি সম্পন্ন যিনি তিনি হচ্ছেন তোদের হরিপুরুষ ও জগৎবন্দু সুন্দর এবং তিনি ইংরাজিতে একটি কোটিশন দিয়ে বললেন যে দি লীলা কম্বিনেশন অফ অল থিংস অর্থাৎ সর্বলীলার সমষ্টি হচ্ছে এই মহাধ্যলা বন্ধু সুন্দর বললেন যে আমাকে শুধু কৃষ্ণ বললেই চলবে না তাহলে কি বললেন যে আমার একাধারে গুরু কৃষ্ণ গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম এই সব মিলেই তোদের এক বন্ধু সুন্দর জগৎবন্ধু সুন্দর তিনি নিজ শ্রীহস্তে যে ত্রিকাল গ্রন্থ লিখেছেন তিনি নিজ শ্রীহস্তে যে সংকীর্তন পদামৃত সংকীর্তন পদাবলী চন্দ্রপাত গ্রন্থ লিখেছেন এই ত্রিকাল গ্রন্থে তিনি বলেছেন যে হরি নাম প্রভু জগৎবন্ধু সুন্দর অর্থাৎ যিনি হরি তিনি সেই বন্ধু সুন্দর তিনি স্বয়ং ভগবান হয়ে তিনি কিন্তু যাকে তাকে এই পরিচয় দেননি যে তিনি স্বয়ং ভগবান কিন্তু নবদ্বীপ দাসজি তার এত প্রিয় পার্শ্ব তাকেও বলেননি কিন্তু বহু বছর পর নবদ্বীপ দাসজিকে তিনি তার সেই আত্মপরিচয় দিলেন বললেন যে নবা এই আমার আত্মপরিচয় নেই শুধু ভক্তমণ্ডলী প্রজ সুন্দর তার এই মহাধ্যায় লীলায় তিনি যে হরিনাম সংকীর্তন নিয়ে এসছেন এবং হরিনাম এবং ব্রহ্মচর্য ব্রত তিনি এবার এই দুটি ব্রত নিয়ে এসছেন এই দুটি ব্রতই হচ্ছেন একটি হচ্ছে হরিনাম সংকীর্তন আর একটি হচ্ছে ব্রহ্মচর্য পূজ্যরত্ন সুন্দর তিনি নিজেই এই হরিনাম সংকীর্তন এবং ব্রহ্মচর্যের মূর্ত বিগ্রহ কেননা তিনি নিজেই হরি এবং তিনি নিজে ব্রহ্মচর্যের মূর্ত বিগ্রহ পূজ্যর্ত সুন্দর তার এই মহাধ্যয় লীলায় তিনি বলেছেন যে রাধারানীর দশম দশা হয়েছিল এবং গৌর সুন্দরের দ্বাদশ দশা হয়েছিল এবং তিনি বললেন এবার তোরা দেখতে পাবি আমার এই মহধ্যনীলায় ত্রয়োদশ দশা এই ত্রয়োদশ দশা পূজা তার এই সিধান সি অঙ্গনেই পয়লা আশ্বিন পয়লা আশ্বিন পূজা তার অন্যতম প্রিয় পার্শ্বদ সুকণ্ঠ গায়ক কেদার কাহা এই পয়লা আশ্বিনে সকালবেলা কেদার কাহা কাঁদে আর রা রা বলে শচির নিমাই বন্ধু সুন্দরের শ্রীহস্ত লেখনি এই গানটি কেদার কাহা গাইতেছিল ঠিক তখনই কেদার কাহ গাইতে পারছিলেন না তিনিও হাওমা করে কান্না করছিলেন এবং তখন দেখা গেল যে সেই কুকুরগুলি আকাশের দিকে চেয়ে নন্দন করছেন কাকগুলি কীভাবে ডাকছেন তখন পরিকর সকলেই বললেন যে আজকে নিশ্চয় একটা কুলক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিছু একটা মনে হয় হবে এর মধ্যে দেখা গেল প্রভু সুন্দর তিনি ঘরমাক্ত দেহ প্রচণ্ড ঘামছেন কিন্তু তার দেহে প্রাণ আছে কিন্তু কেউ ভাবছেন যে প্রভু সুন্দর নেই কিন্তু প্রমাণ করতে পারছেন না কেননা প্রভু প্রতি মুহূর্তে ঘামছেন কেউ বলছেন যে প্রভুকে বাতাস করো তিনটা চারটা পাখা দিয়ে বাতাস করছেন অনেকে বললেন এটি তো প্রভুর কোনো সাধারণ ঘাম নয় প্রভু এখন দশাশ্রয় আছেন এবং এই তেরোই আশ্বিন থেকে যে শ্রীদামশ্রী অঙ্গনে হরিনাম সংকীর্তন তুমুল কীর্তন শুরু করল পরিকরবিন্দু কুন্দুদাস জি মহেন্দ্রজি অন্য অন্য পার্শ্বদ সকলেই কীর্তন শুরু করলেন দেখা যাচ্ছে একদিন যায় দু দিন যায় তিন দিন যায় এভাবে বন্ধু সুন্দর তার দেহে কোনো প্রাণ নেই কিন্তু তার ঘরমাক্ত দেহ এই সংবাদ পেয়ে কলকাতা থেকে চলে এসলো দেশবন্ধুর চিত্তরঞ্জন এবং তার সহধর্মিনী বাসন্তী দেবী তারা সহস্ত্রিক শ্রী ছুটে এলেন সংবাদ পেয়ে এসে দেখলেন দেশবন্ধু চিত্তরঞ্জন এবং তার সহধর্মিনী বাসন্তী দেবী দেখলেন সত্য সত্যই প্রভু ঘামছেন কিন্তু দেহে কোনো প্রাণ নেই কি আশ্চর্য তখন বললেন যে নিশ্চয়ই তিনি স্বয়ং ভগবান হবেন তা না হলে এটি সমন্বাস সাত দিন হয়ে গেছে প্রভু জগৎ মুসুল দেহে কোনো প্রাণ নেই কিন্তু ঘরমাক্ত দেহ দেশবন্ধু চিত্তরঞ্জন তিনি কলকাতায় গিয়ে তিনি পত্রিকা ছাপলেন যে বন্ধু সুন্দর তার সেই ধর্মাক্ত দেহ কিন্তু দেহে প্রাণ নেই নিশ্চয়ই তিনি স্বয়ং ভগবান হবেন এভাবে তেরোই আশ্বিন পর্যন্ত শ্রীধাম শ্রী হরি হরিনাম সংকীর্তন চলল এবং হরিনাম সংকীর্তন চলছেন কিন্তু তেরোই আশ্বিন পর থেকে আর হরিনাম বন্ধ করে দিলেন কেননা পরিকর ভাবছেন সকলেই ভাবছেন ভক্তগণ ভাবছেন যে তো নেই তাহলে কীর্তন করে কি হবে যে যেভাবে চাচ্ছে যাচ্ছেন চলে যাচ্ছেন এভাবে শ্রী দেখা গেল যে সাধু শূন্য ভক্ত শূন্য হয়ে যাচ্ছে এভাবে দিন পর থেকে হরিনাম সংকীর্তন বন্ধ হয়ে গেল এবং পয়লা কার্তিক পর্যন্ত এই হরিনাম সংকীর্তন বন্ধ ছিল তারপর শ্রীপাদ মহেন্দ্রজি মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য ত্রিরত্ন বলা হয় মহেন্দ্র যোগেন্দ্র এবং কুঞ্জ এই ত্রিরত্ন মিলে নিজেদের মধ্যে একটি বৈঠক করলেন আলোচনা সারলেন বললেন যে না প্রভু কখনও তার মৃত্যু হতে পারে না কেননা প্রভু নিজে বলেছেন শ্রীমুখে জনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র আমি জাগ্রত পুরুষ এবং আমি ঘুমন্তে ঘুম ভাঙাই এবং মৃতকে আমি নতুন করে জীবন দান করি এবং নিত মৃতকে আমি নতুন করে জীবন দান করে আমার নতুন লীলায় নতুন লীলায় তাকে নীলা আস্বাদন করাই তাই সুন্দর তিনি আমাদের ছেড়ে যেতে পারেন না এবং কুঞ্জ মহেন্দ্রজি কুন্দযার্জি এবং যোগেন্দ্র কবিরার্জি তারা সিদ্ধান্ত নিলেন যে আগামীকাল দোসরা কার্তিক এই দোসরা কার্তিক থেকেই আমরা আবার প্রবুর হরিনাম সংকীর্তন শুরু করব তাই আমাদের যে একটি বীর উৎসব চলছে একটি এটি বলা হয় যে আমাদের অপরাধ ভঞ্জন মাস তেরোই আশ্বিন থেকে দোসরা কার্তিক পয়লা কার্তিক এটি হচ্ছে অপরাধ ভঞ্জনের মাস এবং দোসরা কার্তিক আবার এই ত্রিরত্ন মহেন্দ্র যোগেন্দ্র দাসজি তারা অন্য অন্য পরিকরদের নিয়ে আবার এই শ্রীরাম রাম আবার হরিনাম সংকীর্তন শুরু করলেন কেননা বন্ধু সুন্দর মুখে বলেছেন যে তোরা আমাকে ছয় মাস আহার দিস না কিন্তু কীর্তন ভিনা আমাকে তোরা এক মুহূর্ত রাখিস না এবং বলেছেন হরিনাম হে বিরাম পরিণাম রে অনাম বন্ধু বা দ্বিতীয় খাতন তাই বন্ধুসুন্দর যে বলেছেন যে হরিনাম রেওয়াম এই তাই কুঞ্জদারজি এবং মহেন্দ্রজি তারা আবার এই হরিনাম সিদাম শ্রীঙ্গনে তারা আবার শুরু করলেন এই টাকার থেকে কেননা বন্ধুসুন্দর তাদের বিশ্বাস যে এই ত্রিরত্ন কুঞ্জদারজি মহেন্দ্রজি এবং যোগেন্দ্র দাস তারা ভাবলেন সিদ্ধান্ত নিলেন যে পূ যগত্ন সুন্দর এই মহধ্যাল নিয়ে এসেছেন এবং হরিনাম সংকীর্তন নিয়ে এবং এই হরিনাম সংকীর্তন দিয়ে পূজ সুন্দর তিনি তার জগৎ উদ্ধার করবেন এবং প্রভু এই হরিনাম সংকীর্তনের মাঝেই নিশ্চয় তিনি তার আবার এই মহাজাগরণ হবে এবং তার এই মহাধ্য পূর্ণভাবে উদযাপিত হবেই তাই সেইভাবেই মহেন্দ্রজি কুন্দচার্যী এবং যোগেন্দ্র দা কবিরাস তারা তিনজনে মিলে আবার এই দোষারা থেকে আবার এই হরিনাম সংকীর্তন শ্রী নাম শ্রী তারা আবার শুরু করলেন এবং এভাবেই আজ দীর্ঘ বৎসর হরিনাম সংকীর্তন চলে আসছে এবং এই হরিনাম সংকীর্তন যে কবে শেষ হবে কত কবে এটার ইতি টানবে তা কোনো শেষ নাই বন্ধু সুন্দরী জানেন যে হরিনাম সংকীর্তন তিনি কত কতদূর চালাবেন বন্ধু সুন্দর বলেছেন যে আমার লীলা সহস্র বছর চলবে তাই বন্ধু সুন্দর তিনি অযাচিত করুণা করে শ্রীদাম শ্রী অঙ্গনে এই হরিনাম সংকীর্তন তিনি চালাচ্ছেন আমরা উপলক্ষমাত্র আর বন্ধু সুন্দর তিনি যে জগজ্জীবীর প্রতি এত করুণা নিয়ে এসছেন যে পূর্বে ভগবান এসছেন একই ভগবান সেই শ্যাম সুন্দর সেই গৌর সুন্দর সেই বিভিন্নভাবে ভগবান বিভিন্ন রূপে এসছেন কিন্তু এত করুণা কখনও ভগবান নিয়ে আসেননি যে করুণা আজ নবশ্যাম নব গৌর পৌ জগত সুন্দর নিয়ে এসছেন তিনি কি বললেন বন্ধু সুন্দর বললেন জীবকে উদ্দেশ্য করে বললেন তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস আমি নিত্য চিরকাল তোদেরকে স্মরণ করব। এবং স্মরণ করে রক্ষা করব কেননা তিনি তার এই পৃথিবী সৃষ্ট পৃথিবী এই জীব তার সৃষ্ট তাই তার সৃষ্ট পৃথিবী তার সৃষ্ট জীবকে তিনি ধ্বংস হতে দেবেন না এবং বন্ধু সুন্দর তিনি জগজ্জীবের প্রতি এত করুণা নিশ্চেন যে আপনি আমি জগৎ জীব তাকে স্মরণ করি আর নাই করি তিনি আমাদের স্মরণ করবেন শুধু তাই নয় স্মরণ করে আবার তিনি রক্ষা করবেন জয় বন্ধু পৌ সুন্দরের অচাচিত করুণা আপনাদের উপর বর্ষিত হোক জগতের প্রতিটি জীবের উপর বর্ষিত হোক ধর্ম বর্ণ নির্বিশেষে জগতের প্রতিটি জীবের উপর আদি গোবিন্দ ভগবান শ্রীহরিপুরুষ পুরুষ জগদন্দ সুন্দরের অচাচিত করুণা বর্ষিত হোক জয় বন্ধু জয় শ্রীগুদেব জয় মহারাম যজ্ঞ